হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে আরকি ডক্টিনডিকেটর আরকি আপনারা সবাই জানেন بولিংগার ব্যান্ড যেটা আমরা সঙ্গে বিবি বলে থাকে ঠিক আছে বিবি অ্যাকচুয়ালি আমার যে আমি তো অ্যাকচুয়ালি আপনারা ফোরএস প্রাইস অফনি ট্রেড করি মানে প্রাইস অ্যাকশন ট্রেড করি আরকি ফেড চাটে কোন ইন্ডিকেটর ইউজ করি না কিন্তু এর বড় আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় মার্কেটের কিছু ফর্মেশন বোঝার জন্য বা ব্রেকআউট আউট বোঝার জন্য ঠিক আছে বা অনেক বিষয় আছে ঠিক আছে যেগুলো বুঝতে আমাদের কিছু কিছু ইন্ডিকেটর বেশ কাজ করে আর কি আমি তেমন কোনো ইন্ডিকেটর ফলো করি না মাঝে মাঝে দু একটা ইন্ডিকেটর দেখি তো তার মধ্যে যে ইন্ডিকেটর গুলো আমি মাঝে মাঝে দেখি আর কি ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার বোলিঙ্গার ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ড এটা হচ্ছে আমার একটা ইন্ডিকেটর এটা আসলে অনেক কাজ আছে ঠিক আছে এবং এটা কিভাবে কাজ করে এটা ব্যবহার কি এটা আসলে আমাদের বুঝতে হবে আমরা তো মনে করেন মেটাডেটার ফোর বা মেটাডেটার ফাইভ এ দেখবেন অনেক ইন্ডিকেটর দেখে আসলে ইন্ডিকেটর গুলো তো এমনি এমনি তো দিচ্ছে না ইন্ডিকেটর তো অবশ্যই ব্যবহার আছে ঠিক না যারা মনে করেন প্রায় সেকশনে যারা ট্রেড করে ফ্রেশ চার্টে যারা ট্রেড করে ঠিক আছে কোনো ইন্ডিকেটর যারা ইউজ করে তারা ইন্ডিকেটর ব্যবহার করার পক্ষে না যারা ঠিক আছে তাদের দৃষ্টিকোণটা হচ্ছে ভিন্ন আবার যারা ইন্ডিকেটর বেস্ট্রেড করে তাদের দৃষ্টিকোণ ভিন্ন আসলে দুজনেই রাইট ঠিক আছে মানে থেকেই রাইট যে আর যেভাবে ভালো লাগে সে কি দেখবেন সাথে কিছু করে কথা হচ্ছে যে আপনার এনটিটাকে পারফেক্টলি করার জন্য ট্রেড এনটিটা যাতে পারফেক্ট হয় ভালো প্রফিট করতে পারেন সেটার জন্য আপনার যেহেতু আপনার এমটি ফোরে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে বিভিন্ন টুলস আছে সো এগুলোকে আপনি কাজে লাগান ঠিক না আমার হচ্ছে এটা আপনি করেন করেন কিছু ইন্ডিকেটর ব্যবহার সমস্যা কি আপনার ফাইভে যেহেতু আছে এগুলো তো আপনাকে ব্যবহার করতে হবে ব্যবহার করা উচিত আমি মনে করি তো যাই হোক এখানে মনে করেন আজকে আমি শুধু বলিঙ্গার ব্যান্ড নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এটা বেশ মজার একটা জিনিস ঠিক আছে এটা ব্যবহারটা আসলে আমরা ইন্ডিকেটর তো অনেক কিছুই দেখি বাট ইন্ডিকেটর ব্যবহার তো আমরা আসলে বুঝি না ইন্ডিকেটর ব্যবহার তো বুঝতে হবে কিভাবে কাজ করে এটা বুঝতে হবে একটা ইন্ডিকেটর ব্যবহার যদি আপনি বুঝেন ব্যবহারটা যদি আপনি শিখেন তাহলে আপনি এটাকে আপনার ট্রেডিং এ কাজে লাগাতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করবো না ঠিক আছে আমি মূল বিষয় চলে যাচ্ছি আসলে বোলিংগার ব্যান্ডটা কি এটা নিয়ে আমি চলে যাচ্ছি এখানে দেখেন আমি একটা চার্ট ওপেন করছি আর কি গোল্ডের চার্ট

আর বোলিংয়ের প্যান্ট তারপরে এখানে ডিফল্ট যে সেটিংস আছে এটাই থাকুক দেন ওকে দিবেন ঠিক আছে আর আপনারা যদি এটার কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারেন সমস্যা নাই যেটা আপনার সুবিধা তো ব্লু কালার দিয়ে দিলাম এখন মনে করি যে গোল্ডের চার্ট তো আমরা একটু পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যাই আসলে পাঁচ মিনিট কেন যেতেছে এটার কারণ আছে আমি কারণ একটু পরে বলি একটা মুভমেন্টের কারণে আমি বলতেছি আসলে বোলিঙ্গার ব্যান্ডের এর মানে মেন বেসিক্যালি হচ্ছে আপনার এখানে তিনটা লাইন থাকে ঠিক আছে একটা হচ্ছে আপনার এই যে পরেরটা মাঝেরটা নিজেরটা তো পরেরটাকে আপনার বলে আপার ব্যান্ড আর নিজেরটাকে বলে আপনার লোয়ার ব্যান্ড আর মাঝখানের যে লাইনটা এটা হচ্ছে মিডল লাইন আর কি ঠিক আছে এটাকে আপনার মুভিং আবার যে বলা হয় ঠিক আছে আর এটা মুভিং আবার যে এটা ডিফল্টে যে আপনার প্রপার্টিসে গেলে পেরিয়ড টোয়েন্টি থাকে ঠিক আছে

মার্কেটে যখন প্রচুর ভোলাটিলিটি থাকে বা মার্কেটে যখন আপনার প্রচুর বায়ার সেলার যেমন উপস্থিত থাকে মার্কেটে যখন আপনার হাইমপ্যাক কোনো নিউজ পাবলিশড হয় এবং হাইমপ্যাক নিউজ পাবলিশের পরে যে ইম্প্যাক্টটা পড়ে ইমপ্যাক্ট ইমপ্যাক্টে তখন কিন্তু আপনার যে ভোলাটিলিটির কারণে যে ইমপ্যাক্ট যেটা হয় যে প্রভাবটা পড়ে ঠিক আছে ওইটা কিন্তু আমরা এই বোলিঙ্গার ব্যান্ডের মাধ্যমে দেখতে পারি কিভাবে দেখতে পারি এই দেখেন আপনার এই যে গোল্ডের যে চার্টটা ঠিক আছে

খেয়াল করবেন এখানে সংকুচিত হয়ে গেছে ঠিক আছে সংকুচিত হওয়ার পরে সংকুচিত হওয়ার লক্ষণটা হচ্ছে মানে সংকুচিত হয়ে গেলে এটার পরবর্তী যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট ব্রেক করবে ঠিক আছে সংকুচিত হওয়ার পরে সে আপার ব্যান্ড ধরে ব্রেক করবে না সে লোয়ার ব্যান্ড ধরে সে ব্রেক করে কন্টিনিউ আপার ব্যান্ড ধরে যদি সে চলতে থাকে তাহলে এটা আপনার বুলিশ কন্টিনিউশন করতে থাকবে আপার করবে আর যদি লোয়ার ব্যান্ড ধরে যদি সে চলতে থাকে সে আপনার কি বলে এটা মানে বিয়ারিস ডাউন ট্রেন্ড ঠিক আছে ডাউন ওয়ার্ড কন্টিনিউশন করে যাবো আর কি এখন কথা হলো দেখেন এখানে যখন সে এই জায়গাটা খেয়াল করেন এখানে যখন সে একটা রেঞ্জের মধ্যে ছিল জাস্ট এই রেঞ্জটার এটা আসলে ডাইনামিক একটা রেজিস্ট্যান্স ডাইনামিক একটা সাপোর্ট হিসেবেও কাজ করে ঠিক আছে তো যখন যেটাই হোক আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডে করতে আপার ব্যান্ডকে আমি রেজিস্ট্যান্স বলি লোয়ার ব্যান্ডকে সাপোর্ট বলি এভাবে চিন্তা করে যদি তাহলে দেখেন সে কিন্তু এই রেঞ্জের মধ্যে যখন ছিল যখন সে মিডল লাইনটাকে যখন সে উপর থেকে মানে এখান থেকে যখন সে মিডল লাইনে ব্যাক করলো ঠিক আছে মিডল লাইনে ব্যাক করার পরে সে লোয়ার ব্যান্ড আসলো ঠিক আছে লোয়ার ব্যান্ডে সে এখান থেকে কন্ডিশন না করে লোয়ার ব্যান্ডকে সে রিজেক্ট করে আবার সে মিডল ব্যান্ডে ব্যাক করে মানে মিডল লাইনে মিডল লাইনটা ক্রস করে সে আপার লাইনে যায় ঠিক আছে দেখেন এখান থেকে সে কিন্তু এদিকে ব্রেক করলো ঠিক আছে এদিকে কিন্তু সে স্টে করে নাই এখান থেকে সে নামতে পারতো নামে না নামে এখান থেকে সে রিজেকশন করে সে লোয়ার ব্যান্ড থেকে মিডল ব্যান্ডে ব্যাক করছে আর মিডল ব্যান্ডকে ক্রস করে সে আপার ব্যান্ডে গেছে আচ্ছা আপার ব্যান্ড থেকে সে কন্টিনিউশন না করে আপার ব্যান্ড থেকে সে টাস্ক করে আর কি ঠিক আছে টেস্ট করে সে আস্তে আস্তে মিডল ব্যান্ডে আসে মিডল ব্যান্ডে ব্যাক করে মিডল ব্যান্ডের মধ্যে সে অনেক সময় ছিল তারপর মিডল ব্যান্ড থেকে সে আস্তে আস্তে লোয়ার ব্যান্ড ধরে সে কেমন ডাউন দিছে দেখান ঠিক আছে তার মানে এই জায়গার থেকে সে আপনার এ পর্যন্ত যায় এখান থেকে আপার ব্যান্ড থেকে টাস্ক করে সে মিডল ব্যান্ডে ব্যাক করে মিডল ব্যান্ড থেকে সে কি করলো লোয়ার ব্যান্ড ধরে সে কন্টিনিউয়াসলি ডাউন দিছে তার মানে মার্কেটটা কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত ডাউন হয়েছে আপনার ঠিক আছে এই পর্যন্ত আপনার ডাউন হলো হ্যাঁ এখন কি করলো এখান থেকে সে লোয়ার ব্যান্ডকে কে টাচ করা সে মিডল ব্যান্ড ব্যাক করা মিডল ব্যান্ড থেকে সে আপার ব্যান্ডে যায় এবং আপার ব্যান্ড থেকে সে ধরে এমন ভাবে মুভ দিছে মুখ দিয়ে সে গেছে তার মানে চিন্তা করে দেখেন এখান থেকে প্রাইস এই পর্যন্ত মুখ দিছে আলটিমেটলি তার মানে যেরকম ডাউন আপনার এখান থেকে এতটুকু আবার সেরকম আপ হয়েছে ঠিক আছে তো এখন এখানে আসলে বোলিংগার ব্যান্ডের ব্যবহারটা আসলে আমাদের কোথায় এটা একটু দেখি বা কিভাবে কাজ করতেছিল আসলে এখানে আপনার একটু জিনিস খেয়াল করে দেখেন এখানে আপার ব্যান্ডকে যখন সে টাচ করলো ঠিক আছে আপার ব্যান্ডকে টাচ করে যখন মার্কেটটা নামে এবং সে যদি আপনার মিডল বা মিডল ব্যান্ডে যদি আসে ব্যাক করে আর মিডল ব্যান্ড যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু আমরা সেল নিতে পারি যেহেতু সে দেখেন আপনার এখান থেকে সে টাচ করে যখন সে মিডল ব্যান্ড ব্রেক ব্যাক করলো আর মিডল ব্যান্ডকে যখন সে ব্রেক করতেছে ঠিক ওই সময় যদি আমরা সেল নিতাম ঠিক আমরা কিন্তু লোয়ার ব্যান্ড পর্যন্ত নিতে পারতাম আর যখন সে লোয়ার ব্যান্ডকে যখন সে রিজেক্ট করতেছে না মানে লোয়ার ব্যান্ড ধরে সে ব্রেক করতেছে ঠিক আছে লোয়ার ব্যান্ড ধরে সে মানে ব্রেক করতেছে আর এখানে অবশ্য আপনার একটা সাপোর্টও ছিল যতক্ষণ সে লেভেলটাকে ব্রেক করলো লোয়ার ব্যান্ড ধরে তখন কিন্তু আমরা লোয়ার ব্যান্ড ট্রেড করতে পড়ে মানে ট্রেডটা ধরে রাখব ওকে ঠিক আছে আমাদের ট্রেড এন্ট্রিটা কিন্তু আসলে এখান থেকে ভিটে পড়তো হুম যে দসে আপার ব্যান্ডকে টাচ করে যে দসে উপরের দিকে যে কন্টিনিউশন সেটা ইচ্ছা করলে এখান থেকে ভাবে কন্ডিশন করতে পড়তো ঠিক আছে সে করে নাই না করে সে কি করছে সে এখান থেকে এই বন্ধটা ব্যাক করছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এরকম একটা পজিশন ধরে কিন্তু সেল নিতে পারি তারপরে আমরা আরো কনফার্ম হলাম কিভাবে যখন সে প্রাইসটা যখন আপনার এই লেভেল থেকে এই লেভেল থেকে এখানে যখন ব্যাক করলো ব্যাক করার পরে যখন এই লেভেলটাকে যখন শেয়ার ব্রেক করলো তখন সে লোয়ার ব্যান্ড ধরে আমরা এখান থেকে কনফার্ম সেল নিয়ে प्रॉफिट নিতে পারতাম ঠিক আছে তো এই বন্ধটা কিন্তু আমরা ছোট করে प्रॉफिट নিতে পারতাম যতক্ষণ বন্ধ মার্কেট নামে আর নামা বন্ধ আমরা ধরে রাখি তারপর যখন কি উঠা ট্রাই করবে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এন্ট্রিটা নিতাম মানে এরকম একটা পজিশন থেকে যদি আমরা এন্ট্রিটা নিয়ে নিতাম আর কি তাহলে কিন্তু আমরা এস এলটা দিতে পারতাম এরকম একটা লেভেলে তো এখানে যদি আপনার এসএল লাইন হয় আর এখানে যদি আপনার এন্ট্রি লাইন হয় ঠিক আছে আর আপনি লাইন ধরে যদি টেট করেন আর কি তাহলে আপনার তো অনেকটা পে আসতেছে প্রফিট আসতেছে ঠিক না যখন মার্কেট যখন দেখতেছেন এখান থেকে ব্যাক করা ট্রাই করতেছে তখন আমরা প্রফিটটা ম্যানুয়ালি ক্লোজ করে দিতে পারি অথবা আমরা টিপি দিয়ে রাখতে পারতাম আচ্ছা সেটা যাই হোক তো এখান থেকে আমরা আবার বাই দিতে পারি কিভাবে দেখান যখন সে এখান থেকে লোয়ার ব্যান্ড থেকে যখন সে টাচ করে লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ড করে তো সে নামতেছিল ঠিক না নামতে নামতে যখন সে এখান থেকে ব্যাক করে যখন সে মিডল ব্যান্ডে ব্যাক করলো মিডল ব্যান্ডে যখন সে ব্যাক করলো তখন কিন্তু আমাদের আর সেল যে টেট ওইটা কিন্তু ভ্যালিড থাকলো না ঠিক আছে কারণ মার্কেট যখন সে লোয়ার ব্যান্ড থেকে মিডল ব্যান্ডে গেছে তো সো সে মিডল ব্যান্ড থেকে আপার ব্যান্ডেও যেতে পারে এবং এখানে তাই হয়েছে দেখেন আপনার যখন সে এই লেভেলে ব্যাক করলো দেন এখান থেকে যখন সে আপার ব্যান্ডে ব্যাক করলো তখন আমরা মোটামুটি বুঝতে বললাম যে সে আপনার এখন আর সেল পজিশন সে নাই সে লোয়ার ব্যান্ড থেকে মিডল ব্যান্ড মানে মিডল লাইনে আসছে মিডল লাইন ব্রেক করে গেছে তাহলে আমরা এখান থেকে কিন্তু বাই নিতে পড়তাম যে এরকম একটা পজিশন থেকে তা বাই নিলে কি হতো তাহলে আমরা সেলটা কিন্তু দিতে পড়তাম এদিকে অথবা এইদিকে সেলটা বেশি আশা হইতো তো যাই হোক এটা 5 মিনিটের চার্ট আর তো এখান থেকে বাই এন্ট্রি নিলে দেন এখান থেকে কিন্তু সে কিন্তু আপার ব্যান্ড ধরে কিন্তু চলে গেছে আর আপার ব্যান্ড ধরে চলে যাওয়ার কারণ হচ্ছে কারণ আপনার দেখবেন যে এখানে ঠিক আছে এখান থেকে যে আপনার এই পর্যন্ত যে এখানে অনেক ভ্লটিলিটি আর যেহেতু সে এখান থেকে আপার ব্যান্ড টাচ করে মিডল আপ মিডিয়াল লাইন হয়ে লোয়ার ব্যান্ড হয়ে সে কন্টিনিউয়াসলি ডাউন করতেছিল ঠিক আছে আবার ডাউন মুভমেন্ট শেষ হওয়ার পরে যখন সে লোয়ার ব্যান্ড থেকে যখন সে মিডল ব্যান্ডে ব্যাক করলো ঠিক আছে আর মিডল ব্যান্ডে ব্যাক করার পরে মানে মিডল লাইনে ব্যাক করে মিডল লাইনটা যখন সে ক্রস করলো তখন বোঝা গেছে সে কিন্তু সেল কন্টিনিউশন করতেছে না সে এখন বাইরের দিকে যাচ্ছে ঠিক আছে যেহেতু সে এখান থেকে আমরা এ পর্যন্ত নামছে ঠিক আছে আবার এখান থেকে সে এ পর্যন্ত ব্যাক করছে দেন এখান থেকে সে কিন্তু ইচ্ছা করলে এই মিডল লাইনটাকে সে টাচ করে টেস্ট করে সে আবার লোয়ার ব্যান্ডের দিকে আসতে পারতো সে না আসে সে মিডল ব্যান্ডকে যখন সে ব্রেক করলো ব্রেক করে সে আপার ব্যান্ডের দিকে যাওয়ার একটা ট্রাই করতে ওখানে বোঝা গেছে যে মার্কেটটা কি করতেছে এখান থেকে রিভার্স করে সে বাইরের দিকে যাচ্ছে এবং আলটিমেটলি সেটাই হয়েছে আমরা এখান থেকে রিভার্স করে সে পর্যন্ত বাই নিয়ে গেছে ঠিক আছে আপার ব্যান্ড ধরে তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে সেল এন্ট্রিতে প্রফিট করতে পারতাম আবার এরকম একটা পজিশন থেকে বাই দিয়েও কিন্তু আমরা প্রফিট করতে পারতাম ঠিক আছে মানে সেলও প্রফিট ছিল বাইও প্রফিট ছিল গোল্ডে আমার একটা দেখাচ্ছে আর কি তাহলে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে আসলে এই বোলিংয়ের ব্যান্ড আসলে কাজ করে এটা বুঝতে হবে এখানে একটা জিনিস আপনারা হয়তো বুঝতে পারছেন যখন সে মানে আপার ব্যান্ডকে টাচ করে মিডল ব্যান্ড হয়ে যখন আসতে থাকে মানে আপার ব্যান্ডকে টেস্ট করা ঠিক আছে আপার ব্যান্ডকে টেস্ট করে মানে রিজেক্ট করে রিজেক্ট করা টেস্ট করে কি কথা আপার ব্যান্ডকে যখন সে রিজেক্ট করলে এবং টেস্ট করে টেস্ট করে যখন সে আপনার মিডল ব্যান্ডে বা মিডল লাইন যখন সে আসলে মিডল লাইন ব্রেক করলো তখন কিন্তু আমরা সেল নিতে পারি আবার লোয়ার ব্যান্ডকে টাচ করে যদি বা রিজেক্ট করে বা টেস্ট করে যদি সে মিডল ব্যান্ড ব্যাক করে এবং মিডল ব্যান্ড ব্রেক করে তাহলে ওইখান থেকে বাই নিতে পারে এখন একটা উপর থেকে যখন সে উপর থেকে মানে উপর থেকে যখন সে মিডল ব্যান্ড বা মিডল লাইনে যখন ব্যাক করবে এবং ব্রেক করবে তখন সেল আর নিস থেকে যখন আপনার মিডল ব্যান্ডে যখন সে ব্যাক করবে বা মিডল লাইনে যখন ব্যাক করবে এবং মিডল লাইন ব্রেক করবে তখন আমরা বাই নিতে পারি কারণ হচ্ছে উপর থেকে যখন সে মিডল ব্যান্ড উপর থেকে আপার ব্যান্ড যখন সে টাচ করে বা রিজেল্ট করে বা টেস্ট করে যখন সে মিডল ব্যান্ডে ব্যাক করে তখন এর স্বাভাবিকভাবে তার লোয়ার ব্যান্ডে যাওয়ার কথা তাহলে মিডল ব্যান্ড থেকে লোয়ার ব্যান্ড তন্তু কিন্তু আমার টেট নিতে পারে মানে মিডল ব্যান্ডে ট্রেড নি আমরা লোয়ার ব্যান্ড পর্যন্ত টিভি রাখতে পারি যদি দেখেনাল লোয়ার ব্যান্ড ধরে সে নামতেছে কন্টিনিউয়াসলি ধরবই এটা আড়া ধরে রাখতে পারি অনেক প্রফিট পাওয়া যায় আবার এরকমই ঠিক তো আবার যখন সে লোয়ার ব্যান্ডকে যখন সে টাচ করে ঠিক আছে লোয়ার ব্যান্ডকে যখন সে টাচ করে টাচ করে যখন সে মিডল ব্যান্ডে অথবা মিডল লাইনে যখন সে ব্যাক করে আর মিডল লাইন যখন সে ব্রেক করে তখন কিন্তু আমরা বাই নিতে পারি কারণ আমরা জানি যে সে লোয়ার ব্যান্ডকে টাচ করে আসছে মিডল ব্যান্ডে ব্যাক করছে মিডল লাইন ব্রেক করে আসে এখন আপার ব্যান্ডের দিকে যাবে তাহলে আপার ব্যান্ড পর্যন্ত আমরা টিপি ধরে রাখতে পারি টিপি নিতে পারে অথবা যদি দেখি যে না আপার ব্যান্ড থেকে সে উঠার ট্রাই করতেছে ঠিক আছে আপার ব্যান্ড যদি স্কুইজ করা তখন কিন্তু আমরা স্কুইজ ধরে ধরে মানে আপার ব্যান্ড ধরে ধরে আমরা টিপি রাখতে পারি এভাবে টেট করা যায় ঠিক আছে টাইম ফ্রেম এটা তো গোল্ডে পাঁচ মিনিটের টাইম ফ্রেম দেখাচ্ছে আর কি অন্য টাইম ফ্রেমে গেলে হয়তো আরও রেজাল্ট দেখবেন ভালো পাঁচ মিনিটেও গোল্ডে অনেক ভালো টাইম ভালো কাজ করা ঠিক আছে এরকম আর কি আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার মার্কেট যখন মানে মার্কেট যখন মার্কেট যখন আপনার যে কোনো টাইম ফ্রেমে মার্কেট যখন আপনার যে কোনো টাইম ফ্রেমে যখন একটা সাইড থাকে ঠিক আছে বিশেষ করে যখন আপনার মার্কেটে যখন কোনো ভলাটিলিটি থাকে না এবং একটা রেঞ্জের মধ্যে থাকে তখন অবশ্যই তাকে ওই রেঞ্জটা ব্রেক করতে হবে ঠিক আছে এটা স্বাভাবিক দেখেন গোল্ডেন আমি পনেরো মিনিট চার্টে আসছি এখানে একটা খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটা ঠিক আছে আমি জাস্ট এই জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা এই যে পজিশনে সে কিন্তু এটা মানে সাইড ওয়েতে ছিল এবং ব্যান্ড তিনটা ব্যান্ডে কিন্তু আমরা সঙ্গে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আর এবং মিডল লাইন তিনটাই কিন্তু আপনার খুবই সংকেত ছিল সংকেত যখন হয়ে যাবে তখনই কিন্তু মার্কেট কিন্তু একদিকে সে ব্রেক দিবে এটা কনফার্ম সে আপের দিকে ব্রেক দিতে পারে অথবা ডাউন দিকে ব্রেক দিতে পারে এখন দেখেন এখান থেকে সে কি করছে এখান থেকে সে কিন্তু দেখেন সে আপার ব্যান্ড কে টাচ করে মিডিল ব্যান্ড ব্যাক করলো মিডিল মিডিল ব্যাক করে লোয়ার ব্যান্ড আসলো লোয়ার ব্যান্ড থেকে সে সুইচ করে একবার কন্টিনিউসলি বিয়ার এসে চলে আসে ঠিক আছে এই যে ব্যান্ডের যে কাজটা ঠিক আছে যে আপনার লোয়ার ব্যান্ড ধরে চলে গেল তার মানে সে এদিকে ব্রেক করছে আর এখানে দেখেন আপনার ব্যান্ডটাও কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে এখন এখন কিন্তু এটার মধ্যে সংকোচিত নয় তিনটা ব্যান্ড দেখেন এক জায়গা ছিল এখানে কিন্তু এক জায়গা না দূরে দূরে এবং সে দেখেন সে লোয়ার ব্যান্ড এবং মিডল ব্যান্ডের মধ্য দিয়ে মার্কেটটা গেছে একবারও সে কিন্তু মিডল ব্যান্ডটাকে টাচ করা নেই মানে ব্রেক করা নেই মিডল ব্যান্ডকে মানে ক্রস করা নেই যখন সে এই লোয়ার ব্যান্ড থেকে যখন সে এতক্ষণ তো সে মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে ছিল না মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে যেতে ছিল তো মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড মধ্যে যতক্ষণ সে ছিল ততক্ষণ সে ডাউনে ছিল যখন সে লোয়ার ব্যান্ড কে টাচ করে আর সে কন্টিনিউ করলো না ডাউন টেন এখন সে রিভার্স করলো কিভাবে সে লোয়ার ব্যান্ড কে টাচ করে যখন মিডল ব্যান্ডে যখন ব্রেক করলো মিডল লাইন যখন সে ব্রেক করলো তখন বুঝা গেছে আপনার এখান থেকে যে পর্যন্ত যে মার্কেটের নামলো এটা ডাউন টেন শেষ হয়ে গেল এখন সে নতুন ট্রেন শুরু করতেছে ঠিক আছে তখন কি হলো দেখেন যেখান থেকে সে মিডল লাইন বা মিডল ব্যান্ডে ব্রেক ব্যাক করলো ব্যাক করে বা ব্রেক করলো ব্যাক করে সে মার্কেটটাকে পর্যন্ত নিয়ে গেছে তারপরে এখান থেকে সে মার্কেটটাকে তখন সে কি করলো আপনার আপার ব্যান্ড এবং মিডল লাইন বা মিডল ব্যান্ডের মধ্যে দিয়ে প্রাইসটা সে আপওয়ার্ড কন্টিনিউশন করতে থাকলো তারপর এখান থেকে দেখেন সে কিন্তু স্কুইস করে গেছে আস্তে আস্তে সে বুলিশ হয়ে গেছে তার মানে এরকম পজিশন থেকে যে বাই নিতে পারছে ব্রেক করার পরে তার কিন্তু ভালো প্রফিট

সে মিডল ব্যান্ড আবার ব্যাক করে মিডল ব্যান্ডে ব্যাক করার পরে মিডল ব্যান্ড থেকে সে আপার ব্যান্ডে যায় আপার ব্যান্ড স্কুইজ করে সে যায় এখন আপনারাই বুঝতে পারতেছেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে এবং আমরা আসলে কখন কিভাবে এন্ট্রি নিতে পারি দেখেন এখানে কি পরিমাণ ভলাটিলিটি ছিল ঠিক আছে এখানে সে পুরো সংকুচিত হয়ে গেছে যখন সে সংকুচিত হয়ে গেল তখন মনে করেন সামনে সে কোনো এক দিকে ব্রেক করতে যাচ্ছে ঠিক আছে এরকম আর কি আবার দেখেন এখান থেকে সে লোয়ার ব্যান্ডকে টাচ করে মিডল ব্যান্ডে ব্যাক করে আর মিডল ব্যান্ড বা মিডল লাইন ব্রেক করে তার মার্কেট দেখেন সে আপার ব্যান্ড এবং মিডল ব্যান্ডের মধ্য দিয়ে সে সে আপ করে চলে গেছে এবং সেটা খুব ভালো কাজ করে আপনারা দেখবেন এবার এখানে দেখেন যে সে লোয়ার ব্যান্ড ঠিক আছে এখানে ব্যান্ডটা খুব সংগৃহীত ছিল এবং এখানে সে লোয়ার ব্যান্ড এবং মিডল ব্যান্ডের মধ্যে ছিল এরপর এখান থেকে সে কন্টিনিউয়াসলি স্কুইজ করে মানে ডাউন ট্রেন কন্টিনিউশন করছে এরপরে সে এইভাবে গেছে এখান থেকে সে তার ট্রেন্ড চেঞ্জ করছে দেখেন এতরিক্ত সে এখান থেকে তো সে বিয়ার এসে আসছে ঠিক না এখান থেকে আসতে সে বুলিশের দিকে যাচ্ছে কিভাবে এই যখন আপনার এখান থেকে লোয়ার ব্যান্ড থেকে সে টাচ করে এখান থেকে রিজেক্ট করে আর কি সে আবার মিডল লাইন মিডল ব্যান্ডে ব্যাক করলো দেন এটা আস্তে আস্তে সে ক্রস করে সে আপওয়ার্ড কন্টিনিউশন করতে যাবে তার মানে মার্কেট কিন্তু আপনার আলটিমেটলি এখান থেকে এই পর্যন্ত নামছিল আবার এখান থেকে কিন্তু সে আলটিমেটলি এই পর্যন্ত উঠে গেছে তাহলে এখান থেকে সে কিভাবে সে এখানে দেখেন সে দুইটা ব্যান্ড এর মধ্যে দিয়েছিল ঠিক আছে যে আপনার মিডল লাইন আর হচ্ছে লোয়ার ব্যান্ড তো মিডল লাইন আর লোয়ার ব্যান্ডের ভিতর দিয়ে প্রাইস তো কন্টিনিউয়াসলি ডাউন আছে আবার এখান থেকে আপনার আপওয়ার্ড কন্টিনিউশন করে গেছে ঠিক আছে তো এইভাবে যে যে বোলিংগার ব্যান্ডের যে ব্যাপার গুলো এগুলো বুঝতে হবে ঠিক আছে বোলিংগার ব্যান্ডে কখন আমরা ট্রেড করব কখন আমরা এন্ট্রি নিব এগুলো আপনাদেরকে ব্যান্ড অনুযায়ী বুঝতে হবে আমার একটু হঠাৎ করে কাশ কাশ হচ্ছে আর কি তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না আপনার একটু শেষ করে দিব যেখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা তিনটা ব্যান্ড এর মধ্যে ছিল এখানে এবং সংকোচিত এরপরে দেখেন মার্কেট আপনার এই যে মিডল ব্যান্ড মানে মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের এর মধ্যে খুব সাইড ছিল ঠিক আছে এই জায়গাটা দেখেন তাই হলো এটা

বা ফান্ডামেন্টালি কোনো ঘটনা যখন ঘটছে ফান্ড স্ট্রংলি যার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল তখন হঠাৎ করে কিন্তু দেখেন ব্যান্ড কিন্তু অনেক প্রসারিত হয়ে গেছে দেখেন এখানে তিনটা ব্যান্ড এক দুই তিন তিনটা ব্যান্ড কিন্তু খুবই সঙ্গে এক জায়গার মধ্যে আর এখানে এই ব্যান্ডটা দেখেন এই ব্যান্ডটা দেখেন আর এই ব্যান্ডটা দেখেন মার্কেটে হঠাৎ করে অনেক ভোলাটিলিটি বেড়ে গেছে বুঝছেন ঠিক আছে এখান থেকে সে দেখেন আপনার এই লোয়ার ব্যান্ড থেকে সে যখন মিডল ব্যান্ডে ব্যাক করলো মিডল লাইনে ব্যাক করলো ব্যাক করলো যখন ব্যাক করার পরে যখন সে ব্রেক করলো লাইন থেকে ব্রেক করে সে আপার লাইনে খেললো আপার লাইন স্কিউজ করে সে আপওয়ার্ড কন্টিনিউশন করে এদিকে সে ব্রেক করছে আর কি ব্রেকআউট স্টাডিজ হয়েছে এখানে বুঝছেন এইভাবে আপনার দেখবেন আর কি ব্যান্ডের ব্যবহারটা অ্যাকচুয়ালি বিষয় মানে মূল কথা হচ্ছে যে আপনার আপার ব্যান্ড থেকে যদি সে আপার ব্যান্ডকে রিজেক্ট করে বা টেস্ট করে বা আপার ব্যান্ডকে যদি সে টাচ করে বা ব্রেক করে ঠিক আছে আপার ব্যান্ডকে যদি সে টাচ করে আসে বা আপনার রিজেক্ট করে আসে বা টেস্ট করে আসে তখন সে মিডল ব্যান্ডে যায় আর মিডল ব্যান্ড বা মিডল লাইনকে যখন সে ব্রেক করে ব্যাক করার পরে যখন সে ব্রেক করে তখন সে লোয়ার ব্যান্ডে যাবে এটা স্বাভাবিক আর লোয়ার ব্যান্ড থেকে সে কি করতে পারে সে ডাউনওয়ার্ড কন্টিনিউশন করতে পারে এবং এটা পসিবিলিটি বেশি থাকে কারণ সে কিন্তু আপার ব্যান্ড থেকে আপনার মিডল ব্যান্ডে আসছে মিডল ব্যান্ড থেকে যে লোয়ার ব্যান্ডে যেহেতু ব্যাক করছে লোয়ার ব্যান্ড থেকে যদি সে টাচ করে যদি সে না ওঠে তাহলে কিন্তু সে লোয়ার ব্যান্ড ধরে কিন্তু নামবে আবার লোয়ার ব্যান্ড থেকে মনে করে মিডল ব্যান্ডে গেছে বা মিডল লাইনে গেছে মিডল লাইন ব্রেক করে সে আপার ব্যান্ডে গেছে আপার ব্যান্ড থেকে সে যদি আবার ব্যাক না করে বা টেস্ট করে না করে বা যদি টাচ করে যদি না না ফিরে না আসে তাহলে ওইখান থেকে কিন্তু সে আপওয়ার্ড কন্টিনিউশন করতে পারে এরকম কিন্তু হয় বুঝছেন জন দেখবেন যে এখান থেকে সে এখানে খেয়াল করে দেখেন এখানে প্রথমে সে আপার ব্যান্ডে ছিল আপার ব্যান্ড থেকে সে মিডল ব্যান্ডে ব্যাক করলো মিডল ব্যান্ড থেকে সে লোয়ার ব্যান্ড আসলে লোয়ার ব্যান্ড থেকে টাস করে সে আবার মিডল ব্যান্ডে গেছে মিডল ব্যান্ড থেকে আপার ব্যান্ডে গেছে আপার ব্যান্ড থেকে সে মিডল ব্যান্ডে গেছে মিডল ব্যান্ড থেকে সে কিন্তু এখন লোয়ার ব্যান্ডে আসা নেই সে মিডল ব্যান্ড থেকে সে আপার ব্যান্ডে ব্যাক করে সে আপওয়ার্ড কন্টিনিউশন করছে এবং কেমন মুভমেন্ট দিছে এখানে চিন্তা করে দেখেন ঠিক আছে এরকম আর কি আবার দেখেন যেখান যে এখান থেকে সে কি করছে এটা সে সাইড হইতে ছিল এখানে আপার ব্যান্ড মিডল ব্যান্ড লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ড থেকে সে আবার মিডল ব্যান্ডে গেছে মিডল ব্যান্ড থেকে সে আপার ব্যান্ড করছে আপার ব্যান্ড থেকে সে টাচ করে সে মিডল ব্যান্ডে ব্যাক করছে মিডল ব্যান্ড থেকে সে লোয়ার ব্যান্ডে ব্রেক করে মার্কেটে পর্যন্ত নেমে আসছে তো যাক ভিডিওটা আমি লম্বা করতে যাচ্ছি না আপনারা বুঝতে পারছেন যে বোলিংগার ব্যান্ডের আসলে ব্যাপারটা কি হুম এখানে দেখেন মার্কেটের একবার উপরে সাইড হতে ছিল ঠিক আছে তেমন একটা ভোলাটিলিটি ছিল এরপরে মার্কেটের মুভমেন্ট মধ্যে উঠছে এই হচ্ছে আপনার অবস্থা ঠিক আছে বোলিঙ্গার ব্যান্ড এর অবস্থা এবং আরেকটা জিনিস ডে তে দেখেন গোল্ড এর ডে চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু দেখেন সে লোয়ার ব্যান্ড থেকে সে লোয়ার ব্যান্ডকে টাচ করে সে মিডল ব্যান্ডে গেছিলো মিডল ব্যান্ডের মধ্যে সাইডে ছিল এক সময় মিডল ব্যান্ড থেকে সে ব্রেক করে মানে এটাকে ব্রেক করে সে আপার ব্যান্ডে আছে এখন এখন দেখার বিষয়ে সে আপার ব্যান্ডের যে ব্যান্ড থেকে সে টাচ করে সে মিডল ব্যান্ডে ব্যাক করে নাকি আপার ব্যান্ড ধরে সে আপার কন্টিনিউশন করে এটাই আমাদের দেখার বিষয় এইচ ফোরেও দেখেন এইচ ফোরে কিন্তু এতদিন কিন্তু আপনার লোয়ার ব্যান্ড আর মিডল ব্যান্ডের মন্দ ছিল তারপরে সে মিডল ব্যান্ড ব্রেক করে সে আপার ব্যান্ডে যায় আপার ব্যান্ড সে ধরে সে আপার কন্টিনিউশন করতে থাকে আবার আপার ব্যান্ড থেকে সে মিডল ব্যান্ড আবার ব্যাক করে এবং মিডল ব্যান্ডে ব্রেক করে সে লোয়ার ব্যান্ডে যায় এবং লোয়ার ব্যান্ড থেকে সে ব্যাক করে আবার সে মিডল ব্যান্ডে ব্যাক করে লোয়ার ব্যান্ড থেকে সে মিডল ব্যান্ডে ব্যাক করে ব্রেক করে সেখানে আপার ব্যান্ডের দিকে যাচ্ছে বুঝছেন আর মার্কেটের তো দেখতেই পারতেছেন কি অবস্থা সে আপার ব্যান্ডের দিকেই যাবে পসিবিলিটি বেশি মানে আপার ব্যান্ড ধরে সে আপওয়ার্ড কন্টিনিউশন করতে পারে এটাই মোটামুটি বোলিংয়ের ব্যান্ড নিয়ে অনেক কথাবার্তা বললাম ঠিক আছে আর আর আমার হঠাৎ করে কাশিও বেড়ে গেছে হঠাৎ করে কথা বেশি বলতে পারতেছি না যে বোলিংয়ের ব্যান্ড নিয়ে যতটুকু আলোচনা করছে আপনার মনে বুঝতে পারছে যে আসলে ব্যবহারটা কি এবং এটা কিভাবে কাজ করে ঠিক আছে মানে আপার ব্যান্ড থেকে মিডিয়াল ব্যান্ডে ব্যাক করে মিডল ব্যান্ড ব্রেক করে কিভাবে সে লোয়ার ব্যান্ডে যাচ্ছে বা লোয়ার ব্যান্ডকে সে টাচ করে লোয়ার ব্যান্ডকে সে কারেকশন করে লোয়ার ব্যান্ড থেকে সে টেস্ট করে টাচ করে বা টিজেট করে সে কিভাবে মিডল ব্যান্ডে ব্যাক করতেছে মিডল ব্যান্ডে ব্যাক করার পর মিডল ব্যান্ডকে সে ক্রস করে বা ব্রেক করে সে কিভাবে আপার ব্যান্ডে যাচ্ছে আপার ব্যান্ড ধরে সে কিভাবে আপওয়ার্ড কন্টিনিউশন করতেছে বা লোয়ার ব্যান্ড ধরে সে লোয়ার ডাউনওয়ার্ড কিভাবে কন্টিনিউশন করতেছে মোটামুটি সব কিছু আমি এখানে দেখাই দিয়েছি তারপরে এগুলো প্র্যাকটিস করেন আর কি এটা একটু ভালো একটা স্ট্র্যাটেজিও বটে

সাইডওয়েজ আমার তিনটা ব্র্যান্ড যখন আপনার একসাথে সংকেত হয়ে যায় তিনটা ব্র্যান্ড সংকেত হওয়ার পর সে তো একদিকে তো ব্রেক করবে সে আপার ব্যান্ড ধরেই করুক বা লোয়ার ব্যান্ড ধরেই করুক আর মিডল লাইন বা মিডল ব্যান্ড এখানে আসলে আপনার মুভিং অ্যাভারেজ হিসেবে কাজ করে যাই হোক অনেক কথা বললাম বোলিংগার ব্যান্ড নিয়ে এটাই ছিল আমার ভিডিও আর কি যেটা হচ্ছে বোলিংগার ব্র্যান্ডের ব্যবহার এবং কিভাবে কাজ করে আর পরবর্তীতে ইনশাল্লাহ আমি নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হবো তা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও আপনাদের জন্য দোয়া করি আজকে পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ